যারা আসলে ফোর জি প্লাস ওয়াইফাই রাউটার করছেন পোর্টেবল রাউটার করছেন তাদের জন্য আজকে ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে বিকজ অফ হচ্ছে আজকে আমি আসলে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দেবো এমন একটা কোয়ালিটিফুল আপনার হচ্ছে ফোর জি এলটি ডিভাইস যেটার মাধ্যমে আপনি আসলে যে কোনো প্লেসে বা যে কোনো জায়গায় ওয়াইফাই সাপোর্ট পাবেন এবং মজার কথা হচ্ছে যে কষ্ট করে আগে ভুল ভিডিওটি দেখতে হবে তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা আপনার জন্য কি না এবং এই প্রোডাক্টটা নিলে আসলে আপনাকে এমবি কিনতে হবে কি না প্রচুর পরিমাণে কমেন্ট করে যে ভাই এটার সাথে কি এমবি কিনতে হবে কিনা অনেকের ক্ষেত্রে বা সব ক্ষেত্রে না সো এই ধরনের ইনফরমেশন বা এই ধরনের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সারও পেয়ে যাবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দেবেন এবং সাথে যে আইকন আছে সেটা প্রেস করে দিবেন তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন সো চলুন শুরু করি আজকের ভিডিও আমাদের আজকের স্পন্সর পিসি হাউস ওলেক্স ফোর জি এলটি অ্যাডভান্স পকেট রাউটারকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে তাদের কাছ থেকে এই মতো প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে তিন হাজার দুইশো সামথিং এক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে ভিডিও ডিসক্রিপশনে তাদের টোটাল ডিটেলস দেওয়া আছে এছাড়াও পিসি আসতে পাবেন বিভিন্ন টাইপের গ্যাজেট আইটেম এবং পিসি পার্ট ভিডিও ডিসক্রিপশনে তাদের টোটাল ডিটেলস থাকছে সেখানের মধ্যে আপনি চাইলে ফেসবুক পেজ এবং হচ্ছে ওভার দ্য ফোনে আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফোর জি এলটি অ্যাডভান্স মোবাইল ওয়াইফাই হটস্পট যেটা ওলেক্সের সো এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইজ গ্লোবালি আপনি যে কোনো প্রান্তে কাজ করবে এবং হচ্ছিল মাল্টি ইউজার সাপোর্টেড যেটা হচ্ছে আপ টু টেন ডিভাইস আপনি আসলে কানেক্ট করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন এবং সিকিউরিটি সিস্টেমও ভালো এবং ডাব্লিউপিএস বাটন আছে এছাড়া আপনি অ্যানড্রয়েড আইওস উইন্ডোজ নিন্যাক্স যেটা মনে হচ্ছে সেটার সাথে ইউজ করতে পারবেন এছাড়া এর মধ্যে ব্যাটারি পাচ্ছেন মানে বক্সের মধ্যে এটা একুশে এমএচের ব্যাটারি এবং হচ্ছে জাস্ট মাইক্রোসি ক্যাবল যেটার মাধ্যমে চার্জ দেবেন এবং ইউজার মেন এটা পড়ে নেবেন তাহলে অ্যাডভান্সলি আপনি আসলে জিনিসটা হ্যান্ডেল করতে পারবেন এবং হচ্ছে ইউজার ফ্রেন্ডলি আমার কাছে আসলে অ্যাডভান্স লেভেলের ইউজার ফ্রেন্ডলি আসলে এটা ওয়াইফাই রাউটার বলা যায় বা পকেট রাউটার বলেন অনেকেই সেটা বলতে পারেন সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টের প্রোডাক্টটা দেখার সাথে সাথে আসলে একটা প্রিমিয়াম কোয়ালিটি ফিল দেয় একটা আসলে বা প্রিমিয়াম ফিল দেয় বলা যায় এবং এর যে ফিনিশিং আছে সেটাও আসলে পারফেক্ট বলা যায় এছাড়া ডাব্লিউপিএস বাটন রাইট সাইডের মধ্যে এবং হচ্ছে পাওয়ার বাটন নিচের মধ্যে জাস্ট হচ্ছে আপনার মাইক্রোজি ক্যাবল যেটার মধ্যে চার্জ দেবেন সো আমরা এটা আসলে খুলে ফেলেই দেখি ভিতরে কী কী আছে সো খোলার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ওলেক্সের আপনার হচ্ছে ইনফরমেশন মানে আপনি যে এর মধ্যে ফোর জি প্লাস সাপোর্টেড এবং এর মধ্যে আপনি আসলে মেমরি কার্ড এবং হচ্ছে যে সিম আছে সেই সিম দুইটাই একসাথে ইউজ করতে পারবেন ফোর জি সিম সো দেখতে পাচ্ছেন এখানে মধ্যে জাস্ট কিছু লেখা এলটি প্লাস মোবাইল ওয়াইফাই ডিজাইন ওয়াইজ ইজ গুড এবং এর মধ্যে আপনার আসলে এলইডি ইন্ডিকেটার আছে ওয়াইফাইয়ের জন্য পাওয়ার বাটনের জন্য এবং হচ্ছে আদার্স মানে সকল কিছু মেসেজ যদি আসে সেটা রিড করার জন্য সো এখানে দেখতে পাচ্ছেন আমরা অন করে দিলাম এবং চার্জে লাগিয়ে দিলাম সো চার্জে লাগানোর কারণে আসলে এখানে উপরের মধ্যে চার্জিং মানে ইন্ডিকেটারটা জ্বলতেছে সো এটা একটা ব্যাপার মানে আপনি চাইলে চার্জিং লাগানো অবস্থায় ইউজ করতে পারবেন এছাড়া এর মধ্যে থার্টি টু জিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে মানে আপনি মেমোরি কার্ড লাগাতে পারবেন সো এখান থেকে আমরা জাস্ট ওই ওয়াইফাইটা সিলেক্ট করে নিলাম এবং এর মধ্যে বাই ডিফল্ট যে পাসওয়ার্ড আছে সেটা আপনি এখানে দিয়ে লগ ইন করতে পারবেন বা আপনি ডাব্লিউপিএস বাটনের মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন এবং এর মধ্যে আপ টু হচ্ছে ওয়ান ফিফটি এমবিপিএস পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট পাবেন আসলে মানে হানড্রেড এমবিপিএস ধরতে বলে বাট আপনার যে লোকেশন আছে সেটার উপর ডিপেন্ড করে সো আমার যে রবি সিমটা লাগানো ছিল সেটা দিয়ে আমি টেস্ট করলাম আমার যে লোকেশন সেখানে মধ্যে সিক্স পয়েন্ট সেভেন নাইন আপনার হচ্ছে স্পিড পাচ্ছে ডাউনলোড এবং আপলোড পাচ্ছে হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ এম বিবিএস সো বুঝতে পারছেন যে মোটামুটি ভালো এবং এর যে ইন্টারফেস আছে সেটার মধ্যে যদি আপনি লগ ইন করেন এর প্রসেস আপনার হচ্ছে ইউজার ম্যানুলে পেয়ে যাবেন এখান থেকে স্পিড এবং হচ্ছে ডাটা ইনফরমেশন পাবেন নেটওয়ার্ক সেটিংস পাবেন এখানের মধ্যে নেটওয়ার্ক সেটিংস এবং আপনি যদি ম্যানুয়ালি সেট করতে চান সেটা করতে পারেন বাট নর্মালি আসলে যে কোনো সিম লাগালে অটোমেটিক আপনার হচ্ছে কানেক্টেড হয়ে যায় যদি আপনার ফোনে এমবি থাকে এছাড়া হচ্ছে ওয়াইফাই স্ট্যাটাস এখান থেকে আপনি আসলে ওয়াইফাই নাম চেঞ্জ করা পাসওয়ার্ড চেঞ্জ করা সেগুলো করতে পারবেন ডাব্লিউপিএস ইনেবেল অন মানে এক কথায় যদি বলতে চাই তাহলে অ্যাডভান্স ইউজারদের জন্য এই অপশন এগুলো আপনি আসলে বেসিক্যালি সেট করে নিতে পারবেন আপনার পছন্দ মতো এবং উপরের মধ্যে আসলে যে নেটওয়ার্ক কতটুকু আছে ডাটা কানেক্টেড আছে কি না চার্জিং হচ্ছে কিনা বা চার্জ হচ্ছে যেটা সেটা খুলে ফেলার সাথে সাথে দেখুন আপনার যে চার্জ হচ্ছে না বা কত পার্সেন্ট ব্যাটারি আছে সেটা দেখতে পাচ্ছেন মানে এক কথা হয়েছিল এখানে টোটাল ইনফরমেশনটা আপনি আসলে ইন্টারফেসে দেখতে পারবেন সো এই ছিল টোটাল ডিটেলস এই ডিভাইসে সো দেখতেই পাচ্ছেন যে ডিভাইসটা কিন্তু আসলে যদি ফার্স্ট অফ অল যদি লুকের কথা বলি তাহলে সেই ক্ষেত্রে প্রিমিয়াম কোয়ালিটি দেখলেই বোঝা যায় নর্মালি বাজারে আরও কিছু আপনার হচ্ছে এই ওয়াইফাই হটস্পট আমরা যেগুলা রিভিউ করেছিলাম সেগুলার ক্ষেত্রে দেখা গেছে যে আপনার কোয়ালিটি অনেক বেশি চিপ লাগতো বাট এটার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এর বিল কোয়ালিটি অনেকটাই সলিড এটা যে ফার্মার আছে সেটার ক্ষেত্রে কিন্তু আপনি অনেকগুলো অপশন পাবেন যেটা আপনাকে হেল্প করবে এটা ইউজ করতে এটাতে বলা হয়েছে যে দশ ঘন্টার মতো আপনি আসলে ব্যাটারি ব্যাকআপ পাবেন বাট এক্ষেত্রে ইন্টারনেট মানে আপনার যে ইউজ আছে সেটার উপর ডিপেন্ড করে বা আপনি দেখা গেছে যে কোন এরিয়াতে আছেন নেটওয়ার্কটা কোনটা সিম কোনটা এগুলোর উপর ডিপেন্ড করে বাট আমার কাছে মনে হয় যে অ্যারাউন্ড মানে একবার যদি চার্জ দেন তাহলে অ্যারাউন্ড আপনি হচ্ছে সাত আট ঘন্টা আপনি অনায়াসে ইউজ করতে পারবেন এই ক্ষেত্রে কোনো প্রকার কমপ্লেন ছাড়া সো এবার এসে এটা আসলে কারা ইউজ করবেন বা কাদের জন্য এটা অ্যাকচুয়ালি অনেকে বলতে পারেন যে ভাই আমার তো মোবাইলে হটস্পট আছে সেটা ইউজ করে আমি চাইলে তো পরে কাজ করতে পারবো বা আমার যদি প্রয়োজন হয় সেটা করতে পারবো সেটা আপনার টোটালটাই ডিপেন্ড করে আপনার ইচ্ছের উপরে বাট এটার ক্ষেত্রে আপনি আসলে কী কী বেনিফিট পাবেন ফার্স্ট অফ অল হচ্ছে যদি আপনার কার মানে আপনি যদি মানে নিজস্ব গাড়ি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ওটার মধ্যে এটা আপনি ইউজ করতে পারবেন এতে দেখা যাবে যে আপনার কারের মধ্যে অনায়াসে আপনি হচ্ছে এই ওয়াইফাই ক্রিয়েট করে ওয়াইফাই ইউজ করতে পারছেন সো এটা একটা ব্যাপার দ্বিতীয়ত আসে হচ্ছে দেখা গেছে যে কিছু কিছু ডিভাইস আছে যেমন হচ্ছে ম্যাকবুকের বা বিভিন্ন টাইপের আপনার হচ্ছে প্রোডাক্ট আছে যেগুলোর মধ্যে সরাসরি আপনি সিম লাগানোর কোনো অপশন নাই তো সেই ক্ষেত্রে আপনি আসলে এই হটস্পট ইউজ করে সেটার সাথে কানেক্ট করতে পারবেন এবং হচ্ছে ইউজ করতে পারবেন আপনার যে মোবাইল হটস্পট আছে তার চেয়ে বেটার সার্ভিস দিবে। রিজন হচ্ছে শুধু এই কাজের জন্যই মেক করা হয়েছে আপনার যে মোবাইল ডাটা আছে সেটাকে কনভার্ট করে ওয়াইফাইতে ট্রান্সফার করে দিবে এবং সে ডাটাটা রিসিভ করার জন্য এটার মধ্যে যে চিপগুলো ইউজ করা হয়েছে বা যে নেটওয়ার্ক ক্যাপাসিটি ইউজ করেছে সেটা আপনার নর্মাল মোবাইলগুলোর চেয়ে বেটার আমার টেস্টিংয়ে দেখা গেছে এবং দেখা গেছে যে আমি আপনার হচ্ছে যখনই মোবাইল ডাটা দিয়ে আপনি হচ্ছে গেম খেলি তখন পিঙ্কটা একটু এদিক সেদিক থাকে বাট এটার মাধ্যমে যখন খেলা হয় তখন পিঙ্কটা আটটু মানে রিডিউস হয়ে আসে বা আপনার কমে আসে তো এতে দেখা গেছে যে গেমিং পারফরম্যান্স ভালো পাওয়া যায় সো এটা গেলো একটা ব্যাপার এবার কথা হচ্ছে যে এটা ভাই আমি কিনবো বাট এটার ক্ষেত্রে কি আমার এমবি ঢুকাতে হবে কি না সো এটা একটা কোশ্চেন করে কিছু মানুষ যারা জানে না তাদের ক্ষেত্রে সো সেই ক্ষেত্রে আমি জাস্ট এতটুকুই বলবো যে আপনাকে আসলে এমবি কিনে ইউজ করতে হবে এবং আপনার মোবাইলের সিমের মধ্যে যদি এম বি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা লাগায় ইউজ করতে পারবেন আর যদি এমবি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন না তার মানে আপনাকে এমবি কিনতে হবে সো বুঝতেই পারছেন যে এটা আসলে কাদের জন্য সো এরপরও কিনবেন না কিনবেন আপনার নিড আছে না আছে সেটা টোটালটাই ডিপেন্ড করে আপনার পছন্দের উপরে আপনার নিডের উপরে আর এটার প্রাইস ডিপেন্ড করে হচ্ছে সেলার উপরে অ্যাকচুয়ালি এটার ম্যাটেরিয়ালস মানে আমরা প্রিভিয়াসলি যতগুলো আপনার হচ্ছে ওয়াইফাই যে হটস্পট বা ওয়াইফাই পোর্টেবল ওয়াইফাই যেটা বলে সেই ধরনের বা ফোর জি ওয়াইফাই যেটা বলে সেই ধরনের ডিভাইস যেগুলো আপনার হচ্ছে রিভিউ করেছি তার চেয়ে আমার কাছে এটা বেটার মনে হয়েছে পারফরম্যান্সের দিক থেকে এবং হচ্ছে হলো কোয়ালিটির দিক থেকে আমার কাছে বেটার মনে হয়েছে আর যদি নেগেটিভ দিকের কথা বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে একটু হালকা হিট হয় যেটা আসলে বেসিক্যালি সবার ক্ষেত্রেই হয় বাট এটার ক্ষেত্রে আমি হিটিংটাও আপনি মানে উল্লেখ করে দিলাম আর কি সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই ডিভাইসটা কেমন মনে হয়েছে বা এটা নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে বা যদি কোনো কিছু বলা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ